প্রশ্ন থেকে যাচ্ছে। বিরোধী হলে মানে যেভাবে বিরোধীদের উপরে এই সংস্থাদেরকে দিয়ে তন্ত্রকারী সংস্থা মানে অনুরোধ করার চেষ্টা হচ্ছে, শাসকের যারা অন্যায় করেছে তারা বিচরণ করছে, তাদের কোনো হচ্ছে না। শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে এই ভাঙড়ে যে অশান্তিটা দেখছেন, টোটাল মূল নায়ক হচ্ছে শওকত মোল্লা সাহেব, তাকে কোথায় ইন্টারভিউশনের জন্য ডাকা হচ্ছে? আরাবুল সাহেব, জুলু সাহেব, আরাবুল সাহেবের ছেলে, এরা কোথায়? এদের নামে তো একাধিক অভিযোগ আছে, এদেরকে একবারে ডাকা হয়েছে? এদেরকে আমার মনে হয় ডাকবে অনেক সরকার, তবে সব সরকারের পরিবর্তন হবে, অন্য কোনো সরকার আসবে, তারা আশা করবো নিরপেক্ষতার সাথে কাজ হবে। আপনাদের কি চাপে রাখার চেষ্টা চলছে? দেখুন, এইসবে এরাও জানে আমাকে এসব ডেকে ডুকে চাপে রাখতে পারবে না, 42 দিন আমাকে জেল খাটিয়ে নিয়েছে। তবে একটা জিনিস আমি ধন্যবাদ জানাবো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমাকে সত্যি বলছি, আমি সিবিআই কি এটা কি সিআইডি সিআইডি শুনতাম অনেক ছোটোবেলা থেকে, সিআইডিটা কি এইসব জানতাম না, এইসব এটাও শিক্ষা কিছু হয়েছে। আপনারা কি ধন্যবাদ জানাবো, জেলে রেখেছিল, জেলের কন্ডিশন সম্পর্কে জেনেছিলাম, ক্যালকাটা পুলিশ রেখেছিল, তাদের সেন্ট্রাল লকআপে সেখানকার কন্ডিশন সম্পর্কে জেনেছিলাম, এখানে আসলাম সিআইডি সম্পর্কে জানলাম। তবে হ্যাঁ, একটা কথা বলি, যারা নিচে থেকে রিসেপশন থেকে অফিসার পর্যন্ত যারা ছিল আমার সাথে, কিন্তু কেউ যে আমি বিরোধী হিসাবে যে আচরণ করো মানে যে চারিদিকে যেটা হচ্ছে সেটা আমার সাথে করেনি, যথেষ্ট তারা কোঅপারেট করেছেন এবং এখনো পর্যন্ত তারা স্বাধীনতা রেখে আমার সাথে কথা। আচ্ছা, তদন্তকারী সংস্থা নিরপেক্ষ নয়, সেক্ষেত্রে আপনাদের যে কর্মীদের মৃত্যু হয়েছিল ভাঙড়ে এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? সিআইডি বা রাজ্য সরকারের যে তদন্তকারী সংস্থা তারা কোনো রকম, আমরা তো অলরেডি কোর্টে গিয়েছি, আমরা সিবিআই ডিমান্ড করেছি, হয়তো মুখ্যমন্ত্রী এগিয়ে এসে যেভাবে সিআইডি এটাতে দিল, বাকি যারা দেখুন একজন সাধারণ মানুষ বিরোধী যারা মারা গিয়েছেন তাদের ক্ষেত্রে দিচ্ছে না কেন জানি না, ওই তাদের চোখে হয়তো ওই মানুষগুলো মুখ্যমন্ত্রীর চোখে হয়তো হতে পারে, তারা এই রাজ্যের নাগরিক নয়, এই জন্য এত ভাবছেন না।